আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুকিং ক্যানভাসের আরও একটা নতুন আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের পর্বে থাকছে দুধ পুলি পিঠার রেসিপি। এই পুলি পিঠা আমরা দুইভাবে খেতে পারি, একটা হচ্ছে ভাপা পুলি আর আরেকটা হচ্ছে দুধ পুলি বা ক্ষীর পুলি। আমি আজকে বানিয়ে দেখাচ্ছি দুধ পুলি পিঠা। এই পিঠাটি বানানো একটু সময় সাপেক্ষ হলেও খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার পুরো রেসিপি জুড়ে সাথে থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঝটপট মূল রেসিপিতে। পুলি পিঠা বানানোর জন্য প্রথমেই আমি পিঠার ভেতরের পুরটা বানিয়ে নেছি। এই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি। গুড়টা আমি গ্রেট করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই গুড়টা গলিয়ে নেছি। আপনারা চাইলে আখের গুড় বা চিনি দিয়েও করতে পারবেন, তবে পুলি পিঠার আসল স্বাদটা পেতে হলে অবশ্যই খেজুরের গুড় দিয়ে করতে হবে। গুড়টা যখন গলে আসবে তখন আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো। নারকেল কুড়ানোটা গুড়ের সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখেছি, আর নিচে থেকে যেন পোড়া লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুর বানানোর জন্য আমি এখানে কোনো রকম কোনো গরম মশলা ব্যবহার করিনি, তবে আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে এলাচ দারচিনি ব্যবহার করতে পারবেন। এই গুড়ের সাথে নারকেলটা নেড়ে চেড়ে ঠিক আঠালো করে নিতে হবে, নারিকেলের নাড়ুর মতো, তবে খুব বেশি শক্ত করে ফেলা যাবে না। পুরটা যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেছি। এখন পুলি পিঠার জন্য আমি চালের গুঁড়া দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমি 1 কাপ চালের গুঁড়া দিয়ে আজকে বানাচ্ছি, আর এটা ঘরে বানানো চালের গুঁড়া, আপনারা চাইলে বাজারের কেনা চালের গুঁড়া দিয়েও করতে পারবেন। 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, সাথে 7 মতো লবণ দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে করে দিচ্ছি, আর অপেক্ষা করছি ঠিক 5 মিনিট। 5 মিনিট পর চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়ে ঠিক এইভাবে নেড়ে চেড়ে পানির সাথে আটাটা খুব ভালো মতো মিক্সড করে নেছি। আর এই 5 মিনিটের মধ্যেই কিন্তু চালের গুঁড়াটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে যদি মনে হয় একটু চালের গুঁড়া অ্যাড করতে হবে সেক্ষেত্রে এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন। আবার যদি মনে হয় একটু গরম পানি দেওয়ার প্রয়োজন সেক্ষেত্রে একটু পানিও অ্যাড করে দিতে পারেন। তবে আমার ক্ষেত্রে এটা পুরোপুরি পারফেক্ট ছিল, আর কোনো কিছু অ্যাড করতে হয়নি। যখন পানিটা ফোটাবেন তখন কিন্তু পানিটা ফোটাতে ফোটাতে পানি শুকিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু এই ডোটা পারফেক্ট হবে না। আমি চুলা থেকে নামিয়ে নেছি। কিছুটা গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে এবং খুব সুন্দর একটা সফট ডো তৈরি করতে হবে। খেয়াল রাখবেন হাতে যেন খুব বেশি আবার গরম না লাগে। পাশে একটা বাটিতে ঠান্ডা পানি রাখতে পারেন, একটু করে হাত চুবিয়ে নেবেন আর এই ডোটা খুব ভালো মতো মথে নেবেন। আমি ঠিক যেভাবে মথে নেছি এভাবে মধ্যে মধ্যেই খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। ডোটা যখন রেডি হয়ে যাবে তখন একটা পাতলা ভিজা সুতি কাপড় দিয়ে আমি ঢেকে রাখছি, যাতে ওপরের দিকটা ড্রাই হয়ে না যায়। আর এই পিঠাটা বানাতে যেহেতু সময় লাগবে, ওপরের দিকে ড্রাই হয়ে গেলে পিঠাগুলো ফেটে যেতে পারে, আবার পিঠাগুলো ভালোও না হতে পারে। একটু করে এভাবে লেচি কেটে নিতে হবে আর পিঠাগুলো বানিয়ে নিতে হবে। আমি অল্প একটু লেচি কেটে নিয়েছি, তারপরে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। পিঠা বানানোর সময় পাশেই আমি একটু শুকনো চালের গুঁড়া রেখেছিলাম, আর একটু গোল করে নেওয়ার পর চালের গুঁড়াতে আমি একটু গড়িয়ে নিয়েছি, যাতে হাতের তালুতে লেগে না যায়। আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নেছি। আর এই পিঠাগুলো যত ছোট করবেন খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। গোল করে নেওয়ার পরে আমি মাঝখানে একটু চেপে চেপে ঠিক এইভাবে একটু গোল করে নিয়েছি, ঠিক ছোট্ট একটা বাটির মতো। পুরটা দিতে হবে ঠিক এই বাটির মাঝখানেই। আমি অল্প একটু পুর নিয়ে লম্বা করে দিয়ে দিচ্ছি, তারপরে আঙ্গুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। খুব একটা বেশি পুর দিতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে, আবার মুখটাও খুলে যেতে পারে। খুব ভালো মতো এই মুখটা সিল করতে হবে। আমি হাত দিয়ে চেপে চেপে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সিল করে দিচ্ছি, আর এই কাজটা ঠিক 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে খুব ভালো মতো করতে হবে। আপনারা চাইলে ডিজাইনও করতে পারেন, তবে আমি আজকে কোনো ডিজাইন করছি না, সিম্পলে রাখছি। আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। দেখেন আমি ঠিক কীভাবে গোল করছি, তারপরে মাঝখানে পুরটা দিয়ে 2 আঙ্গুল দিয়ে ভালো মতো মুখটা চারিদিকে সিল করে দিতে হবে। এই পিঠাটা বানানোর সময় আমি একটা প্লেন সারফেসের উপরে গোল করে নিয়েছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও সবগুলো গোল করে নিতে পারেন, যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয়।
এই পিঠাটা বানানোর সময় পাশে শুকনো চালের গুঁড়ি রেখে দেবেন, যাতে হাতের সাথে লেগে গেলে একটু চালের গুঁড়া নিতে পারেন। আর এই পিঠাগুলো যখন শীতকালে গ্রামের দিকে নানি দাদিরা বানিয়ে থাকেন, তখন কয়েকজন মহিলা একসাথে বসে বানান, যার ফলে খুব তাড়াতাড়ি বানানো সম্ভব হয়। একইভাবে সবগুলো পিঠা বানানো শেষ, আমি পিঠাগুলো বানিয়ে অন্য একটা প্লেটে রেখেছি। এখন এই পিঠাগুলোকে একটা ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেবো, যাতে ওপরের দিকটা ড্রাই হয়ে না যায়। আর এখন চলে যাচ্ছি পিঠার জন্য দুধটা রেডি করতে। আমি এইখানে প্রায় 5 কাপ দুধ নিয়েছি, আর এই 5 কাপ দুধ জাল করে আমি 4 কাপ করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু নিচের দিক থেকে পোড়া লাগতে পারে। আর যেহেতু পিঠা বানানো হবে, নিচের দিকে পোড়া লাগলে খেতে ভালো লাগবে না। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়েছি, যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে এর স্বাদটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এখন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে দুধ পুলির এই দুধটা বেশ ঘন হবে আর খেতে বেশ ভালো লাগবে। তবে এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালো মতো মিক্সড করে নিতে হবে। আর এই দুধেও আমি কোনো প্রকার গরম মশলা দিচ্ছি না। আমার কাছে মনে হয় দুধ পুলির দুধ আর খেজুরের গুড়ের যে ফ্লেভার সেটাই বেশ ভালো লাগে, তবে আপনারা চাইলে দিতে পারেন। দুধটা আমি নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার পর চুলার আঁচটা একদম লোয়ে করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আমি একটা একটা করে পিঠা দিচ্ছি। একসাথে সবগুলো পিঠা দিতে যাবেন না, সেক্ষেত্রে ভেঙে যেতে পারে, আর চুলার আঁচটা অবশ্যই লোয়ে রাখতে হবে। পিঠাগুলো যখন দেবেন খুব সাবধানে দিয়ে, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে অপেক্ষা করব 10 মিনিট। 10 মিনিট মিডিয়াম টু লো আঁচে পিঠাগুলোকে আমি রান্না করে নিয়েছি, আর এই 10 মিনিটের মাঝখানেই পিঠাটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি অল্প পরিমাণে দুধ উঠিয়ে রেখেছিলাম, আর সেই দুধের মধ্যে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। খুব ভালো মতো চালের গুঁড়াটা দুধের সাথে মিক্সড করে নিয়ে এই দুধ পুলির মাঝখানে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার ফলে এই দুধ পুলির মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে, খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি, আর খুবই আলতো হাতে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না, তাহলে পিঠাগুলো এতটা নরম যে ভেঙে যেতে পারে। যখন পিঠাগুলো হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে আমি এই দুধটা কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। প্রায় 15 মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি। আর এইখানে 1/3 কাপ পরিমাণ খেজুরের গুড় আমি পানি দিয়ে জাল করে একটা গুড়ের সিরাপ তৈরি করে নিয়েছিলাম, সেইটা অ্যাড করে দিচ্ছি। গরম দুধের মধ্যে খেজুরের গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে ছানা হয়ে যেতে পারে, তাই আমি দুধটা ঠান্ডা করে নিয়েছি। আর এইখানে খেজুরের গুড়ের যে সিরাপটা বানিয়েছিলাম সেটাও ঠান্ডা করে নিয়েছি। খুবই আলতো হাতে নেড়ে চেড়ে দুধের সাথে গুড়টা মিক্সড করে নিয়েছি, আর আমি এখনও কিন্তু চুলাটা অন করিনি। যখন মিক্সড করা হয়ে যাবে তখন চুলায় দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে জাল করে নিব। এই পিঠাটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, আর খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে, পিঠাগুলো যেহেতু নরম থাকে গরম অবস্থায়। আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি 2-3 মিনিট পরে, আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এবং এর দুধটাও কতটা ঘন হয়েছে। এর যে খুব একটা বেশি ঘন করব না, তাহলে খেতে ভালো লাগবে না, আবার একেবারে পাতলা থাকলেও ভালো লাগবে না। এখন চুলাটা বন্ধ করে আমি পিঠাটা নামিয়ে নিচ্ছি। ভীষণ মজার এই দুধ পুলি পিঠা ঠান্ডা করে নেওয়ার পর আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুধ পুলি পিঠা যতটা ঠান্ডা হবে খেতে ততটাই ভালো লাগবে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঠিক 3 ঘন্টা আমি রেখে দিয়েছি, তবে আপনারা চাইলে সারা রাত রেখে পরের দিন সার্ভ করতে পারেন, তাহলে এর প্রপার স্বাদটা পাবেন। আশা করছি আমার আজকের এই দুধ পুলি পিঠার রেসিপিটা ভালো লেগেছে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আপনারা এই শীতে এই রকম মজাদার একটা দুধ পুলি পিঠা বানিয়ে আপনার পরিবারের সবাইকে খাওয়াতে পারেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই পিঠা রেসিপিটি ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও কয়েকটি পিঠা রেসিপি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।